এটিএম এ টাকা তুলতে এসেছিলাম, দেখো কার্ডটাও আটকে গেছে, টাকাও বেরোয়নি, অথচ মেসেজ এসেছে যে টাকা ডিডাক্ট হয়ে গেছে। আরে বাবা, টাকার চিন্তা করছি না, কিন্তু কার্ডটাকে তো বের করতে হবে, কার্ডটা ওখানে ফেলে রেখে চলে যাই কি করে? হ্যাপি জামাই ষষ্ঠী। আজকে জামাই ষষ্ঠী, তা জামাই ষষ্ঠীর বলে কোনো মানে রুটিনের কিছু তফাত হবে না, কারণ প্রত্যেকের যার যা রুটিন সেটাই চলছে। জিম্মার ক্লাস, সুবীরের অফিস মিটিং, সায়নের ক্লাস, মানে সব কিছু সেম আছে, শুধু এই এই এইখানের ব্যবস্থাটা একটু আলাদা, কিচেনের ব্যবস্থাটা একটু আলাদা। আর আজকে জামাই ষষ্ঠী, যেহেতু আমি আর মানি তো ভাত খাবো না, এবার দেখতে থাকি কি করব, কি করি দেখি। সো আজকে যেহেতু আমি আর মানি তো মানে নিরামিষ এবং ভাত খাবো না, সেই জন্য সুবীর বলল আর কারোর জন্যই আর বেশি কিছু রান্না করতে হবে না, কারণ প্রথম তো এখন মানে মানে কাজ প্রচুর কাজ এক্সট্রা হয়ে যাচ্ছে, আর বললো যে তাছাড়া ওর মিটিং চলছে, বললো আর বরং উইকেন্ডে আমরা জামাই ষষ্ঠীতে ভালো কিছু রান্না করব। সো জামাই ষষ্ঠী স্পেশাল রান্না কি হচ্ছে জানো? ডালিয়া খিচুড়ি। কেননা আজকে তো নিরামিষ, এই দেখো ডালিয়ার খিচুড়ি। আর জামাইও আজকে প্রচণ্ড মিটিংয়ে ব্যস্ত, বেশি কিছু খাওয়ার টাইম নেই তার, সে ব্রেকফাস্টে খেয়েছে স্মুদি, কারণ চিবিয়ে চিবিয়ে খাওয়ার তার টাইম নেই, ওই জন্য সে গিলে গিলে খেয়েছে স্মুদি। আর সেই জন্যে দুপুরবেলা আজকে জামাই ষষ্ঠীর কোনো প্রোগ্রাম হচ্ছে না, মানে উইকেন্ডে হবে জামাই ষষ্ঠীর খাওয়ার। মানে আজকে জামাই ষষ্ঠী তো, আর জামাই ষষ্ঠী মানে আজকে শাশুড়ি ষষ্ঠী হচ্ছে, পায়ে ব্যথা নিয়ে পায়ের সেবা হচ্ছে আর শাশুড়ি ষষ্ঠী হচ্ছে আজকে। জামাই ষষ্ঠী করবে না জামাই ষষ্ঠী? এই তো জামাই ষষ্ঠী, গত বছর তো মানি ছিল না, কানাডায় ছিল, জামাই ষষ্ঠী হয়নি, এবছর মানি এসে এই একটার পর একটা শুরু অসুস্থ হচ্ছে। আর এই জামাই ষষ্ঠীতে ডালিয়ার খিচুড়ি আর পাঁপড় ভাজা খাচ্ছে। হ্যাঁ, কাঁচা লঙ্কা দিয়ে আসি, দাঁড়াও। এই না দেখো গাছগুলোই এখন একটু একটু জল দিলাম, আজকে গাছগুলোই জল দেইনি কারণ দুদিন ধরে খুব বৃষ্টি হচ্ছিল বলে, তা আজকে দেখলাম একটু মাটিটা শক্ত হয়ে গেছে। হ্যাঁ, একটা টগর ফুল ঝরে গেছে গো। একটা টগর ফুল না ঝরে গেছে জানো, ফুল ঝরে গেছে একটা, আর সেই জন্য এখন একটু একটু জল দিয়ে দিলাম। আর এখন আমরা একটু বেরোচ্ছি, আজকে তো জামাই ষষ্ঠী তোমাদের বললাম, আর কালকে না সায়নের জন্মদিন, তা সেই একটু এখন একটুখানি বেরোচ্ছি, বেরিয়ে দেখি যা এখন এবছরে সেরম কিছু তো বিরাট কিছু কেনা যাবে না, তবুও টুকটাক কিছু শপিং, চলো দেখি কি কি কেনা যায়, চলো তোমরাও দেখবে। আর কেকটা আমার অর্ডার দেওয়া হয়ে গেছে, চলো। দোকান কিছু খোলা কিছু বন্ধ, মুশকিল দেখো তো এইখানে। বাকি সমস্ত
এইখানে এটিএম এ টাকা তুলতে এসেছিলাম, দাও কার্ডটাও আটকে গেছে, টাকাও বেরোয়নি, অথচ মেসেজ এসেছে যে টাকা ডিডাক্ট হয়ে গেছে। কার্ডটাকে তো বের করতে হবে, কার্ডটা বের করার জন্য একজন মানে বলছেন উনি পেছন দিক থেকে গিয়ে মেশিন থেকে বের করতে হবে কার্ডটা, আর এক্ষুনি নাকি মেশিনে টাকা ভরে দিয়ে গেছে বলছে, টাকাও আছে, টাকা তো বেরোলোই না, উল্টে কার্ডটা আটকে গেছে, কার্ডটা ফেলে রেখে কী করে চলে যাব বলো না, মানে কী বিপদ বলো তো। এখন একজন গেছে পেছন দিকে, উনি গিয়ে টাকাটা মানে সরি কার্ডটা বের করে দেবেন বলছেন, কার্ডটা বের করতে পারবে কিন্তু টাকার ব্যাপারটা উনি কিছু করতে পারবেন না। টাকা বলছে ভরে দিয়ে গেছে, বলছেন তুমি কিন্তু টাকা বেরোয়নি কিন্তু কার্ডটাও আটকে গেছে। কার্ডটা বেরোলো, টাকাটা বেরোলো না, টাকাটা আর বেরোলো না, এবং ব্যাংকে বললে দেখো মোটামুটি সব দোকানই বন্ধ এখানে, তাই তবু এখান থেকে একটু টুকটাক কিছু কিনে নিয়ে আমরা একটু যাবো মন্দিরে, কালকে এখন আসতে পারবো না, সেদিন মন্দিরে একটু পুজো দেবো, আজকে কালকে তো বেরোতে পারবো কি না জানি না, ওই জন্যে সায়নের নামে পুজোটা আজকেই দিয়ে দিলাম ঠাকুরকে, দিয়ে এখন আমরা চলে যাচ্ছি চল। এখানে দেখো ঠাকুরের মূর্তি মা সিদ্ধেশ্বরী, পুজোটাও দেওয়া হয়ে গেল আমাদের। এইটা ডাল বড়া, এইগুলো নারকলের চপ, আর এইটা আলুর চপই কিন্তু বোমা বলে, মানে এইরকম করা, এইগুলো নিয়ে আসলাম। মানি চপ এনেছি খাবে, ওটো তাহলে নিরামিষ চপ, নিরামিষ দোকান থেকে এনেছি, আজকে তো জামাই ষষ্ঠী নিরামিষ। আর জানো এটিএম এ টাকা তুলতে গিয়ে কার্ডটা আটকে গেছে আর কার্ডটা বেরোচ্ছিল না বলো, তারপরে পেছনে একজনকে, তারপরে আমি এসে বেরিয়ে ওই যে বলছিলাম, তারপরে ওখানে একজন ভদ্রলোক ছিলেন, উনি বললেন যে দাঁড়াও আমি পেছন, উনি আর কি ওখানকারই লোক আর কি, সে এটিএমের পেছনে ঘরটা যেটা থাকে গিয়ে মেশিন থেকে আলগা করে দিতে বেরিয়ে এলো, কিন্তু টাকাটা বেরোয়নি, তা এখন দেখছি যে মেসেজ পাঠিয়ে দিয়েছে টাকাটা মানে এসে গেছে আর কি, ব্যাংকে ফেরত পাঠিয়ে দিয়েছে, ও কমপ্লেন দিয়ে দিয়েছিল টাকাটা এসে গেছে, কিন্তু মানে এটিএম এর আর যদি না ওই ভদ্রলোক থাকতেন তাহলে মানে এখন দাঁড়িয়ে থাকতে হতো কার্ডের জন্য। সুবীর একটু মুড়ি খাবে বললো, একটু চপ মুড়ি আর কাঁচা লঙ্কা, আমি আর মুড়ি খাবো না, সায়নও মুড়ি খাবে না বলে আর কেউ মুড়ি খাবে না, শুধু সুবীরই মুড়ি খাবে, একটু ওকে একটু মুড়িটা দিয়ে আসছি চলো। আমি খাচ্ছি নারকলের চপ, আর জিম্মা কি খাচ্ছিস? আলুর চপ না, ওই বোমা আর ডাল বড়া, এই যে এই দুটো ও খাচ্ছে, আর আমি খাচ্ছি এইটা, আর মানি খাচ্ছে ডাল বড়া, আর সায়ন এইটা, এইটা একটা আর ডাল বড়া একটা, আর সুবীর হচ্ছে এই বোমা একটা ডাল বড়া একটা, ওর মতো হচ্ছে আমাদের সন্ধ্যের টিফিন জল খাবার। ওরা মুড়ি খাচ্ছে, আমি খাও না, জিম্মাও খাচ্ছে না মুড়ি, আর ভালো খেতে নারকলের চপটা বেশ ভালো লাগে আমার, এএসআরএম ভিডিও হচ্ছে, একটু মিষ্টি মিষ্টি। ওইটা কে কি নিচ্ছে? চকলেট চোর, ক্যান্ডি চোর, তাড়াতাড়ি চলে এসো, তাড়াতাড়ি নিয়ে এসো, দে আমাকে একটা দে তো, না 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 ক্যাচ করতে পারবো না, দুষ্টুমি করো না, দেখছো মিল গয়া, আবার আলাদা আলাদা নাকি, একই তো মা, না সত্যি তো আলাদা, আর অনেক রকমের আছে এখানে, সে কি এইটা হচ্ছে চশমা পড়া, ও আর এটা এমনি স্মাইল, নে 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 রাখ, এরকম আছে, ও এক একটা আমের এক এক রকমের মুখ, কেউ হ্যাপি হচ্ছে কেউ হ্যাপি হচ্ছে না, এই এতক্ষণে ফোকাস করলো,
আমারটাতে লাল লাল চশমা পরা। যতই কাজের ব্যস্ততা থাক, বাচ্চাকে তো একটু পড়াশোনার জন্য দেখতেই হয় বলো। এই জিম্মার একটুখানি পড়াটা আমি দেখছি, ওর যা টাস্ক আছে একটু একটু, ও মানে আমি একটু পাশে বসে থাকলে না ওর একটুখানি ভালো লাগে আর কি। মানে যতই বলো ছোটো তো, একা একা পড়তে বসিয়ে দিলে না অতটা পড়ায় মন লাগে না, কিন্তু আমি যদি একটু পাশে থাকি তাহলে ওর পড়াটা তাড়াতাড়ি হয়ে যায় আর কি। এই আর কি, এই জন্য একটু বসে আছি ওর কাছে। এই দেখো ডিনার করে ফেলছে জিম্মা, পনির আর রুটি আজকের রাত্রের মেনু, আর চিকেনটা কালকের একটু ছিল সেটাই খাচ্ছে। কাল আমি চিকেন টিক্কা খাবো, পনির টিক্কা। পনির টিক্কা, আচ্ছা। আর এইখানে চলছে খেলা, ও মাঠের কালার দেখেছো, এগুলো অরিজিনাল গ্রাস গো। ব্যাস তাহলে সব কাজ সেরে এবার এসে বসলাম। সেই যে ওখান থেকে ফিরলাম, ওখানে না মানে আমরা গেছিলাম কিছু জিনিস, মানে সব বেশিরভাগ দোকানই তো দেখলে বন্ধ, উল্টে ওই এটিএম কার্ডের নিয়ে একটুখানি ঝামেলা হলো। তারপরে বাড়ি ফিরে তো ওই খাওয়া দাওয়া হলো, তারপরে জিম্মার পড়াশোনা হলো, সব কিছু হলো, আর বেশি কিছু কিনতে পারিনি গো, সব দোকান বন্ধ, কিচ্ছু কেনা তো গেলই না। শুধু এই দেখো এই দুটো বেলুনের প্যাকেট শুধু কিনে আনতে পেরেছি। এই দোকানটা খোলা ছিল, যে দোকানে আর বার্থডের আর কেউ তো আসবে না, কিন্তু আমাদের বাড়িতে আমরা মানে সমস্ত প্রত্যেক বছরই বার্থডেতে মানে সবাইয়েরই বার্থডেতে চেষ্টা করি এই বেলুন টেলুন দিয়ে সাজাবার, নিজেদের মধ্যে এনজয় করার। তা কী কী করবো সবই তো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব। আর এইগুলোই কিনেছি, আর ও বলেছিল যে বার্থডে গিফট নেবে একটা মানে ভালো হেডফোন নেবে আর কি, তা সেটা আমি অর্ডার করা আছে কিন্তু এখনো পর্যন্ত এসে পৌঁছয়নি, ব্যাড লাক। যাই হোক কিন্তু অর্ডার করা আছে, ওর বার্থডে গিফট হিসেবেই ওইটা নেওয়া হবে, নেওয়া হচ্ছে আর কি, আর সেটা এসে গেলে অবশ্যই তোমাদেরকে আমি দেখিয়ে দেবো। তো এই সমস্ত শপিং করে চলে আসলাম, কালকে তো ওর জন্মদিন, দেখি কালকে সকাল থেকে কী কী করি, সকাল থেকে তো একটু ব্যস্ততা থাকবেই। আর তাহলে আজকের ব্লগটা আর বেশি বড় করছি না, তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আনন্দে থেকো, আবার দেখা হবে একটা নেক্সট ইন্টারেস্টিং ব্লগ নিয়ে। বাই বাই।